শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা সিরাজুল হক, মাতা কুলসুমা হাতুন, গ্রাম কুলাতুলি, পোস্ট অফিস বাটিয়ারি, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। 1971 সালে আমি ক্লাস 6 পড়ি, তখন আমার বয়স তখন 14 বছর, বাটিয়ারি হাই স্কুল, এটা তখন বেড়ার স্কুল ছিল, এগুলো তখন বিল্ডিং। আমাদের সাথী ভাইরা যখন যাচ্ছে তখন আমি যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলাম। তখন ওই নূর আহমদ সাহেবের সাথে আমরা পোস্তারহাট থেকে গাড়িতে করে গেছি শুধু বাঁশবাড়িয়া পর্যন্ত। বাঁশবাড়িয়াতে যাওয়ার পরে আমরা সকাল 9টা 10টার সময় ওইখানে পৌঁছে গেছি। ওইখানে খাওয়া দাওয়া করে আমরা মাগরিবের সাথে সাথে আমরা বেরিবাদে চলে গেছি। ওইখান থেকে বেরিবাদ থেকে হাঁটতে 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 আমরা নিজামপুর কলেজে যাই, আমরা এক রাত ছিলাম ওইখানে। তারপরের দিন সকালে আমরা ওইখান থেকে আবার বেরিবাদ দিয়েছি। ওইখান থেকে যাইতে 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 আমরা আবার আবুরহাট বলে একটা হাট আছে, ওইখানে আবুরহাটে যাই আমরা অবস্থান করছি। তখন বর্ডারে খুব চলতেছে, ওই জন্য আমাদেরকে দুই দিন থাকতে হয়েছে ওইখানে। 2 দিন পর আমরা রওনা দিছি এও পায়ে হেঁটে। যাওয়ার পর পাহাড়ের ভিতর যখন ঢুকলাম, 2টা লোক পাইছি, এদের হাতে 2টা দা আছে। এদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কোত্থেকে আসছো, বলো যে আমরা শরণার্থী পার করে দিয়ে এসছি। এর কিছু দূর ভিতরে যাওয়ার পর দেখতেছি যে শরণার্থী এগুলো কান্নাকাটি করতেছে, কেউ হাত কাটি পারছে, কেউ এখানে কাটছে, কেউ এখানে কাটছে, কাউকে কাউকে মারছে, বাড়ি দিছে, কানের দোল নিয়েছে, হাতের ইয়ে নিয়েছে, মেয়ে লোক যেগুলো আছে এর থেকে। ওই নূর আহমদ সাহেব ছিল, নূর আহমদ সাহেব বলছিলেন আমাদের সাথে 2জন গাইডার ছিল, এদের কাছে অস্ত্র ছিল, স্ট্যান্ড গান, 2জনের কাছে 2টা স্ট্যান্ড গান ছিল। এদেরকে সাথে নিয়ে বর্ডার পার হয়েছি। বর্ডার ঢোকার পরে অনেক পথ হাঁটাহাঁটি করছি, ওখানে গাড়ি ঘোড়া তো পাচ্ছি না। কতটুক যাওয়ার পরে একটা হোটেল পাইছি, বাঙালি হোটেল, ওইখানে খাওয়া দাওয়া করার পর আমরা একটা ট্রাক পাইছি, ট্রাক ওইটায় সিগন্যাল দিলাম, এবার আমি ওইদিকে যাবো না আর আমি লোক নেব না, বলার পরে চলে গেছে। আমরা হাঁটতে 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 আরও কতটুক যাই দেখি দিয়ে ট্রাক এটা ওই সামনে দাঁড়ায় গেছি কিছুদের যাওয়ার পর। আবার ওইটাকে ওভারটেক করে আমরা আরও কতটুক গেছি, যাওয়ার পরে দেখতেছি যে আবার ট্রাক এটা আবার আসতেছে। আমরা তো লোক বেশি 150 জন আমরা একসাথে, ট্রাক এটাতে 2-3 জন উঠে গেছে আমাদের সাথে। ফাঁসে দিয়ে যাওয়ার সময় মা আমি এদেরকে যখন দেখছি আমি দৌড় দিয়ে ধরে ফেলছি ট্রাকে, তারপর আমি উঠে গেছি এদের সাথে, মোট 60 জন উঠছি আমরা আমাদের এইখানে তলের থেকে। সন্ধ্যা হওয়ার আগেই আমরা হরিণা ক্যাম্পে পৌঁছে গেছি।
হরিণা ওইখানে আর্মি ক্যাম্প আর হরিণী ক্যাম্প ইউথ ক্যাম্প দুইটা পাশাপাশি কোনোটা। ওইখানে এক সপ্তাহ ছিলাম, এক সপ্তাহ থাকার পর বগাবার ট্রেনিং সেন্টার নিয়ে গেছে। যাওয়ার পর আমাদেরকে একটা করে একটা কম্বল, একটা চাদর, দুইটা গামছা এগুলো দিছে, আর ওই প্লেট বাসন টাসন এগুলো দিছে আর কি। তারপর দিন থেকে ট্রেনিং শুরু হয়েছে আমাদের। ট্রেনিং দিচ্ছে আমাদেরকে ধর্মেন্দ্র সিং আর মহেন্দ্র সিং। তিন মাস ট্রেনিং দেওয়ার পর আবার আমরা আবার এখানে হরিণাতে আসলাম আর্মি ক্যাম্পে। আমাদের কমান্ডার ছিল আমাদের জসিম আহমদ চৌধুরী, বারগুন্ড বাড়ি। আমরা ফেনীতে আসলাম সম্মুখ যুদ্ধ করার জন্য। আমাদের সাথে এইখানে আছে একজন সাবের আহমদ, তারপর দিয়ে মারা গেছে দুই তিনজন, সাতজন মারা গেছে, মোহাম্মদ মুসুয়া, হাবিব চৌধুরী, দিদার চৌধুরী, এরা আমাদের সাথে। এরপরে জহুর আহমদ সিএনজির মালিক, ফজদারহাটে সিএনজি আছে না, তারপর দিয়ে এদিকে মোতার সিদ্দিকী, যেটা চেয়ারম্যান ছিল মোতার সিদ্দিকী, আর আট নম্বর মাহমুদুল হক, এমনি অনেক আছে। মরিটরি এখন কয়েকজন আছে আর কি। যুদ্ধ করার পরে ওইখান থেকে আমরা কয়েকজন, এরপরে আমাদেরকে আবার বাংলাদেশে ঢুকে দিল। ঢুকে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে মহিতপুরের ওই দিক থেকে ঢুকছি। আমরা আসার পরে দুই দিন পরে মিত্রবাহিনী এখন কুমিরা পাহাড় হইতে সাগর পর্যন্ত ইয়ে দিছে, ব্যারিকেড দিছে। ওইখানে দুই দিন না তিন দিন সময় লাগছে এদেরকে উঠাইতে। আমরা তখন সীতাকুণ্ডুতে, সীতাকুণ্ড পাওয়ারে আমরা এরা আটিলের শেয়াল মারতেছে। এইগুলো দুজন উন্ডেড হয়েছিল আমাদের চোখের সামনে, ভারতের এই দুটোটা, একজনের হাত হাত চলে একটা, আরেকজনের পা দিয়ে এখান দিয়ে ঢুকছে, দিয়ে এখান দিয়ে বাইরে। এখানে ছোটো একটা হসপিটাল ছিল সীতাকুণ্ড ইয়ে বাজার সামনে। এই এখন যেটা ইয়ে করছে এই এলকেএস কল করছে ওইখানে পাশে, এটা ওইটাতে আমাকে ট্রিটমেন্ট সাধারণ দিছে স্বাভাবিক রকম। দেওয়ার পরে এদেরকে আবার ওইখানে নিয়ে গেছে। এরপরে পুরো বাংলাদেশ মুক্ত হয়ে গেছে। তারপরে এরপরে আমরা আসলাম। আসার পরে সীতাকুণ্ডুতে আমাদের অস্ত্র অস্ত্র, তখন যুদ্ধকালীন কমান্ডার ছিল কাজী সিরাজ। ওই কাজী সিরাজের নেতৃত্বে ওইখানে এই সীতাকুণ্ড থানার পিছনে একটা খালি জায়গা ছিল পুক পাশে, তো ওইখানে অস্ত্র অস্ত্র আমাদের যা ছিল সবার থেকে মূলত জমা নেওয়া হয়েছে। এরপরে আমাদের এখান থেকে সারছে, আমরা বাড়ি ঘরে আসি, তখন ইয়ে করছি। একমাত্র শেখ হাসিনাই আমাদেরকে সব কিছু ইয়ে করছে। যাই হোক, আল্লাহ এর হায়াত দারাজ করুক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।